এখন পর্যন্ত তার দেশে 137 জন ইউক্রেনীয় নিহত এবং 300 আহত হয়েছেন। যারা ইউক্রেনকে প্রকৃতভাবেই সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা নেই, তবে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে লড়াই করতে কাউকেই দেখছে না বলেও অভিযোগ তুলেন জেলেনস্কি। আজ আমি 27 ইউরোপিয়ান নেতার সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন ন্যাটোর সাথে থাকবে কিনা। তাদের সবাই ভয় পেয়েছেন, কেউ কোনো জবাব দেননি, তবে ভীত নই আমরা, যে কোনো কিছু করতে ভীত নই আমরা। সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে মস্কো। হামলার প্রথম দিন থেকে এখন পর্যন্ত ইউক্রেনে 203 হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনী প্রথম দিনেই ইউক্রেনের চেরনোবিলে দুর্ঘটনা কবলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সামরিক পথে অগ্রসর না হওয়ার বার্তা দিতেই কেন্দ্রটি দখল করা হয়েছে, এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনে হামলার জেরে এবার রাশিয়ার উপর আরো নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সব বেশ কয়েকটি পশ্চিমা দেশ। অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, তবে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে চীন। এদিকে চলমান পরিস্থিতিতে হামলা বন্ধে ইউক্রেনের পক্ষে বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। নিবির আমিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে চূড়ান্ত হামলার আগে থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো। আর যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার একটি প্যাকেজ উন্মোচন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন করে কোনো সংলাপে যাবেন না তিনি। নতুন করে আরও কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন বাইডেন, যাতে 4টি বড় ব্যাংকের সম্পত্তি ব্লক করা, রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করা এবং গোষ্ঠী শাসনে অনুমোদন দেওয়া অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে জোট বেঁধে রাশিয়ার উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে বৃহস্পতিবার সম্মত হয়েছেন ইউরোপীয় নেতারা। রাশিয়া ইউক্রেনে যেমন আগ্রাসন চালাবে, তাদের উপর নিষেধাজ্ঞার মাত্রাও ততটাই তীব্র হবে বলে ঘোষণা দিয়েছে।